লেফট লেখা থাকবে আমরা একটা লেজেন্ডারি শিল্পী কিংবদন্তি তুল্য শিল্পী এটা আমাদের লেফট লেখা থাকতে হবে দেখেন লিজেন ভাইরা আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র এক সময় আমাদের দেখার জন্য হলে হুমড়ি খেয়ে দর্শক করত আমাদের অভিনয় দেখে হাসতো কাঁদতো এখন কি অবস্থা যা আমাদের সবাই তো চলে আসছে তাই না আমরা যারা লিভিং লেজেন্ড আছি তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে আমাদের ওস্তাদ কিছু বলবেন এই জন্যই আজকে সবাই একসাথে না মানে আমি যেটা কইতে চাইতেছি সেটা হইতেছে যে এখন তো আমগো হাতে কোনো কাজ কাম নাই অথচ এক সময় শিডিউল দিয়ে তুলাইতে পারতাম না পরিচালক তো তাই না এখন আমগো পকেটে কোনো টাকা নাই ঘরে কোনো সম্মান নাই বউ বাড়িতে খোঁটা দেয় যে কি তোমরা তো আমাদের তো এখন একটা স্বীকৃতি দরকার তাই না তো এইটা নিয়ে কি করা যায় সেটার আলোচনা করার লেগে আমি তোমগো ডাকছি শোনেন আপনি যা বলছেন তা বুঝতে পারছি অর্থনৈতিকভাবে আমরা হয়তো সংকটে আছি কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের স্বীকৃতি আমরা আজ অবধি কোনো স্বীকৃতি পাইনি আমরা কোনো পদক পাইনি আমরা কোনো সম্মানই পাইনি আমাদের সম্মানই দরকার অন্তত পক্ষে আমাদের লেফট্যাটে লেখা থাকবে আমরা একটা লেজেন্ডারি শিল্পী কিংবদন্তি তুল্য শিল্পী এটা আমাদের লেফট্যাটে লেখা থাকতে হবে দেখেন লিজেন ভাইরা আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র এক সময় আমাদের দেখার জন্য হলে হুমড়ি খেয়ে দর্শক করত আমাদের অভিনয় দেখে হাসতো কাঁদতো এখন কি অবস্থা এখন আমরা পরিচালন সমিতিতে বসে শিল্পী সমিতিতে বসে চা খাই আমরা এই লিজেন্ডরা ইন্ডিভিজুয়াল বললে কোনো লাভ নেই আমরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াই সেটা যদি একটা স্বীকৃতি নিতে পারি আমরা তাহলে মনে হয় আমাদের দাবিগুলো আদায় করা সম্ভব জি তাহলে আমাদেরকে একটা লিখিত আকারে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করতে হবে আমার মনে হয় আমাদের মহাপরিচালকের কাছে যাওয়া উচিত কি বলেন হ্যাঁ এটা ভালো আমরা সব লিজেন্ড এখানে আছি তো আমরা কি কি আমাদের দাবি দেওয়া সেগুলো আমরা একটু লিখি হ্যাঁ সেই সেটাই সেটাই বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে কেউ চেনে কেউ চেনে না কেউ মানে না একসময় রাস্তায় বের হলে আমাদের জন্য ভিড় হয়ে যেত রাস্তায় গাড়ি ঘোড়া জমে যেত ট্রাফিক লেগে যেত সেই ব্যাপারগুলো এখন হচ্ছে না এই জন্য আমাদের আসলে যাওয়া উচিত আমরা চাই আমরা পাইসা থাকতে আমাদের শিল্পীদের জন্য কিছু করা অবশ্যই জীবদ্দশায় আমরা আমাদের সম্মান লিভিং লিজেন্ডদের সম্মান আমরা চাই এই ব্যাপারে এমনি সাথে যোগাযোগ অবশ্যই চলেন আমরা চাই আমরা বড় বড় আমাদের